Assalamualaikum. Amin Rina Parvin, Cook and Flow. Ami abar bapar ghontar ekta video kortechi. Shobake dekhar jonno, dekhanor jonno. Ei je amar baganer eta 2020 e lau gach hoyeche sundor, kintu লাউ খাওয়া যাবে কি না জানি না, কারণ এখন পর্যন্ত কোনো লাউ ধরেনি। এই যে আমার লাউ গাছ, আগে লাউ গাছ দেখাই দিই। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, ওটা অডিও গান ছিল, এই জন্য ডিলিট করে দিতে হয়েছে। এই জন্য আজকে আবার আমি নতুন করে একটা ভিডিও করতেছি। আশা আছে লাউ ধরবে, কিন্তু এখনো ধরেনি। আশা করি লাউ ধরবে, খেতে পারবো সবাই। কারণ বৃষ্টি হয়েছিল, অনেক তুফান হয়েছিল, এদিন কিছুটা নষ্ট হয়ে গেছে। এই যে এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে, একটু হিল পড়েছিল, অনেক বৃষ্টি। এই যে এখান থেকে উঠতেছে, এই যে একটু খুবই সুন্দর আগা একদম উপরে যাইতেছে। আশা করি ধরবে। লাউ গাছ, এই যে আমার লাল শাকগুলো সুন্দর করে বেটি করতেছি, কারণ আগে করেছিলাম, সুন্দর হয়নি আর ডিলিট করে দিতে হয়েছিল, ওই জন্য আবার একটা ভিডিও করতেছি। খুবই ভালো লাগে দেশে সবজি নিজে করে খাওয়া, দেশের বাইরে খুবই খুবই ভালো, খুবই সুন্দর। কিন্তু লাউ ধরেনি এখন, ইনশাল্লাহ আশা আছে আবার লাউ খেতে পারবো, কারণ গাছগুলো হয়েছে একটু লেটে, কারণ এখানে তো ঠান্ডা পড়ে যে কোনো সময়। আজকেও মোটামুটি খুবই ঠান্ডা লাগছে, বেশ কয়েকদিন খুবই গরম ছিল, প্রায় এক সপ্তাহের মতন, আজকে আবার ঠান্ডা পড়ে গেছে। এই যে খুবই ভালো লাগে, আশা করি সবার ভালো লাগবে। আর অনেক সবাই অনেকেই জিজ্ঞেস করেন কোথায় থাকি আমরা, আমি আমার ফ্যামিলি সহ আমরা থাকি নেদারল্যান্ডে, হল্যান্ড। এখানে যে কোনো সময় ঠান্ডা, যে কোনো সময় গরম, গরম বেশি একটা পড়ে না, ঠান্ডাই থাকে অনেক, এই তো সবসময় ঠান্ডাই থাকে, গরম খুবই কম। এই যে একটা টমেটো গাছ, টমেটো গাছ অনেক হয়েছে, আর টমেটো গাছ এত বড় হয়েছে যে বলতে পারবো না, দেখেন কত বড় হয়েছে, আমার চেয়েও লম্বা হয়ে গেছে। এই যে অনেক টমেটো পেকেছে, এই তো একটু পরে এগুলো গাছ থেকে বের উঠাবো। এই যে খুবই ভালো লাগে বিদেশের বাড়িতে, বিদেশের মাটিতে আমার সবজি করে খাওয়া খুবই ভালো। এটা একটা ফ্রুট গাছ, এটা এই ফ্রুটটা আমাদের দেশে নাই এগুলা, কিন্তু এখানে আছে। এই যে কি বলে এটা, আপ্রিকোস, এটাকে বলে আপ্রিকোস, আপ্রিকোস। এই যে আর টমেটো, অনেক অনেক টমেটো আছে। এই যে এটাও একটা ফ্রুট গাছ, এটা হচ্ছে
ডুমুর, আমাদের দেশে ডুমুরের মতন। এই যে এটা, এটা হচ্ছে এরকম হয়। আমি এটার ছবিটা রেখে দিয়েছি কারণ আমরাও বুঝতে পারিনি প্রথম এটা কি গাছ আসলে। এটাও একটা খুবই ভালো ফ্রুটের গাছ। এই তো হইতেছে, এই যে টমেটো গাছ, আলু গাছ মরে গেছে। আমাদের আলু আরেক জায়গায় হয়েছিল অনেক, ওগুলো উঠিয়ে ফেলেছি। এই যে খুবই ভালো লাগে, খুবই সুন্দর, অনেক বড় গাছ, অনেক বড় গাছ টমেটো গাছ। দেখেন কত বড় হয়েছে, মানে কি ভালো লাগে। ডেলি দেখতেই থাকি, বাইরে সবসময় আসি ঘুরি, বাইরেই থাকি বেশিরভাগ ঠান্ডা না থাকলে। এই যে এখানে আছে একটা করলা গাছ, এই যে করলা ধরেনি এখনো, কিন্তু হয়েছে খুব সুন্দর। এখানে আছে টমেটো, আর এগুলো আছে, এগুলো হয়েছে কি বলে পুদিনা পাতা, আমাদের দেশের বলে পুদিনা পাতা। এই যে এখানে ছিল আলু, আমরা উঠিয়ে ফেলেছি কারণ গাছগুলো মরে গিয়েছিল ওই জন্য। আর এই যে করলা গাছ, আশা করি ধরবে যদি ওয়েদার ভালো থাকে। এই যে ফুল আসছে, এই যে আশা করি ধরবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ লাউ খেতে পারবো। কোনো একটু লেট হবে, অসুবিধা নাই, কিন্তু 2019-এ অনেক লাউ হয়েছিল, অনেক খেতে কুলানো হয়নি, যায়নি, অনেক পুঁই শাক অনেক হয়েছে। পুঁই শাকও অনেক হয়েছিল, আমি উঠিয়ে ফেলেছি, আমরা খেয়েছি কয়েকবার করে, আর এখন আবার হচ্ছে। অনেক সুন্দর, অনেক বড় বড় পাতা হয়েছিল, আগা কেটে ফেলেছি এভাবে। দেশের বিদেশের বাড়িতে আর কিছু করার নাই, নিজে একটু করে খেতে পারলে খুবই ভালো, খুবই ভালো লাগে। আশা করি সবার ভালো লাগবে। আমরা থাকি হল্যান্ডে, এখানে সব সময় অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা সব সময়। দেখে দিয়ে লাল শাকগুলো